আসসালামু আলাইকুম, শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। ওয়েলকাম ইউ অল টু মাই প্রেজেন্টেশন। আই এম এমবি জহুরুল ইসলাম, ইনস্ট্রাক্টর ম্যাথমেটিক্স ননটেক, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আকিজ সিটি, নওয়াপাড়া, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি লেকচার সিক্স, আর লেকচার সিক্সে আছে ম্যাথমেটিক্স ওয়ান প্রথম পর্ব সকল টেকনোলজির জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো একটু দেখে নিই, অর্থাৎ লেকচার সিক্সে আমরা যে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লেক্স রুটস, অর্থাৎ জটিল মূল। আমরা ইতিপূর্বে লেকচার ফাইভেও জটিল মূল সম্পর্কে আলোচনা করেছি সীমিত পরিসরে। এখানে আমরা জটিল মূলের কোন কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব একটু দেখে নিই। আমরা একটু দেখে নিই যে পূর্বের লেকচারে আমরা আলোচনা করছিলাম জটিল মূলের কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার বর্গমূল সম্পর্কে, এবং সেখানে আমরা অঙ্ক দেখছিলাম। এই লেকচারে আমরা এককের ঘনমূল, ঘনমূল ত্রয়ের ধর্ম এবং ওমেগার ঘাতসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয়বস্তু সম্পর্কে। প্রথমে আসি আমরা এককের ঘনমূল নির্ণয়, ডিটারমাইন দ্য কিউব রুটস অফ ইউনিটি, অর্থাৎ কীভাবে এককের ঘনমূল নির্ণয় করতে হয়। একক অর্থাৎ এক, ধরি এককের ঘনমূল রুট কিউব ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এককের ঘনমূল বলতে আমরা রুট কিউব ওয়ান বোঝাই। তাকে যদি আমরা এক্স ধরে নিই, এখন উভয় পক্ষকে যদি আমরা ঘন করি অর্থাৎ কিউব করি, তাহলে এখানে রুট কিউব আর ঘন করলে উঠে যায় ওয়ান থেকে, আর ডান পাশে এক্স কিউব করলে এক্স কিউব হয়, অর্থাৎ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কিউব। যদি আমরা উভয় রাশিটাকে এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওয়ানকে যদি আমরা এক্সের পাশে আনি, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ওয়ানকে যদি আমরা এখন এ মনে করি এবং এক্সকে যদি এ মনে করি এবং ওয়ানকে যদি বি মনে করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা বসাতে পারি যে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়ান ইনটু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমরা দুইটা উৎপাদকের গুণফল সমান শূন্য পাইলাম। তাহলে আমরা লিখতে পারি যে হয় এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, সেখানে পাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো জিরো হয়, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর বাই টু। অর্থাৎ এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে যে সমাধানটি আছে, সেই সমাধান ব্যবহার করে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের সমাধান পাইলাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান। অর্থাৎ এখানে আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে যদি এই সমীকরণকে তুলনা করি, তাহলে এ সমান সমান ওয়ান, বি সমান সমান ওয়ান এবং সি সমান সমান ওয়ান। তাহলে এখানে আছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর এ সি, ফোর ইন্টু এ আছে ওয়ান সি ওয়ান, তাহলে ওয়ানকে ফোরকে ফোর বাই টু এ, টু ইন্টু ওয়ান মানে টু, পাইলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু। আমরা ইতিপূর্বে দেখছি যে কাল্পনিক সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে। তাহলে এখানে যদি রুট মাইনাস থ্রিকে আমরা থ্রি ইন্টু মাইনাস আই লিখি, থ্রি ইন্টু আই লিখি, অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রিকে লিখতে পারি আমরা মাইনাস ওয়ান ইন্টু থ্রি, মাইনাস ওয়ান ইন্টু থ্রি, সেক্ষেত্রে আমরা রাশিটি পাই মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে পারি আই প্লাস রুট থ্রি। এখানে অবশ্য মাইনাসটা হবে না, যেহেতু আমরা মাইনাস ওয়ানের পরিবর্তে আই বসাইছি, তাহলে এখানে মাইনাসটা বাদ যাবে, তাহলে একটা থাকবে আছে আই রুট থ্রি। তাহলে আমরা দেখলাম পাইলাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু। অর্থাৎ এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণকে সমাধান করলে এখানে আমরা দুইটি মূল পাইলাম, অর্থাৎ একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি আর এক বাই টু, আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। তাহলে এককের ঘনমূল নির্ণয় করলে আমরা তিনটি মূল পাইলাম, একটি হচ্ছে ওয়ান এবং বাকি দুইটা হচ্ছে একটি ওয়ান যেটা বাস্তব মূল এবং বাকি দুইটা হচ্ছে জটিল মূল। অর্থাৎ যেহেতু এটা একটা বাস্তব এবং একটা অবাস্তব অংশ আছে, সেই ক্ষেত্রে এটাকে জটিল মূল হিসেবে ব্যবহার করতে পারি।
তাহলে এককের ঘনমূল থেকে আমরা তিনটি মূল পাইলাম, একটা আছে ওয়ান আর দুইটা আছে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এবং মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। এদের মধ্যে একটি বাস্তব এবং দুইটি হচ্ছে অবাস্তব। এরপর দেখবো যে ঘনমূল ত্রয়ের বৈশিষ্ট্য কি, অর্থাৎ যে ইতিপূর্বে যে এককের ঘনমূল নির্ণয় করলাম সেই মূল ত্রয়ের বৈশিষ্ট্য আমরা একটু দেখব। এখানে হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি, অর্থাৎ ইতিপূর্বে যে অবাস্তব মূল দুটি পাইলাম তার একটিকে বর্গ করা হয়েছে, বর্গ করলে আমরা পাই ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস টু আই প্লাস রুট থ্রি মাইনাস থ্রি, অর্থাৎ ওয়ান বাই ফোর মাইনাস টু মাইনাস টু আই রুট থ্রি। এখানে টু কমন নিলি এখানে থাকে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি, অর্থাৎ একটি মূলের বর্গ করলে ওখানে আমরা আরেকটি মূল পেয়ে গেছি। এখন আমাদের মূল ছিল হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, এখানে পাইসি আসছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। অর্থাৎ এখানে দেখলাম যে একটি মূলের যদি আমরা বর্গ করি তাহলে আরেকটি মূল পেয়ে গেছি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এককের ঘনমূলের যে মূল তিনটি পাইছি অবাস্তব অংশের যে কোনো একটি মূলকে বর্গ করলে আমরা আরেকটি মূল পাব। জটিল ঘনমূল দুইটি যে কোনো একটিকে যদি ওমেগা দ্বারা সূচিত করা হয় তবে অন্যটি হবে ওমেগা স্কোয়ার। সেক্ষেত্রে এককের তিনটি ঘনমূল পাবো তাহলে ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার, যেহেতু ওয়ান বাস্তব অংশ আছেই। আর পরে দুইটা মূল দেখলাম যে একটা মূলের বর্গ করলে আমরা আরেকটা মূল পাইছি, এই জন্য একটা মূল যদি ওমেগা হয় তাহলে বাকি মূলটা হবে আসছে ওমেগা স্কোয়ার। এককের জটিল ঘনমূল দ্বয়ের গুণফল ওয়ান, এদের একটি অপারটির বিপরীত। ঘনমূল দ্বয়ের গুণফল ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু, অর্থাৎ দুইটিকে যদি আমরা গুণ করি তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা ওয়ান, তাহলে একটি যদি ওমেগা হয় আরেকটা ওমেগা স্কোয়ার, তাহলে দুইটি ঘনমূলের গুণফল ওয়ান, অর্থাৎ ওমেগা কিউব সংশোধন, তাহলে পাই আমরা হচ্ছে ওমেগা কিউব সংশোধন। তাহলে ওমেগা কিউব যদি ওয়ান হয় তাহলে ওমেগা ইজিক্যাল টু ওয়ান বাই ওমেগা স্কোয়ার, আবার ওমেগা ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই ওমেগা, কারণ একটা আরেকটা বিপরীত। এককের ঘনমূল তিনটির বৈশিষ্ট্য আমরা দেখি যে এককের ঘনমূল তিনটি কী কী, ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওয়ান প্লাস বাকি অবাস্তব মূল দুটির যোগফল, এই তিনটা করলে আমরা পাই আসছে শূন্য। তাহলে এখানে দেখলাম যে এক বাস্তব মূলটি ওয়ান এবং অবাস্তব মূল দুটি যদি ওমেগা এবং ওমেগা স্কোয়ার হয় তাহলে তিনটি মূলের যোগফল আসছে জিরো। তাহলে আমরা ঘনমূল ত্রয়ের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিলাম। এরপর আসছে ওমেগার ঘাতসমূহ, ওমেগা কিউব ইজিক্যাল টু যদি ওয়ান হয় তাহলে ওমেগা ফোর ইজিক্যাল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা, অর্থাৎ ওমেগা কিউবের মান ওয়ান বসালে ওমেগা সমান ওয়ান ইন্টু ওমেগা মানে হচ্ছে ওমেগা। ওমেগা ফাইভ ইজিক্যাল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউবের পরিবর্তে ওয়ান বসালে ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মানে ওমেগা স্কোয়ার, আর ওমেগা সিক্স সিক্স ইজিক্যাল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। এইভাবে ওমেগার বিভিন্ন ঘাত সম্পর্কে আমরা ঘাত নির্ণয় করতে পারব। এখানে আমরা দেখবো একটিমাত্র অঙ্ক মাইনাস ওয়ানের ঘনমূল কীভাবে বের করতে হয়। তাহলে মনে করি রুট ওভার রুট কিউব মাইনাস ওয়ান ইজিক্যাল টু এক্স, তাহলে মাইনাস ওয়ান ইজিক্যাল টু এক্স কিউব, অর্থাৎ ওয়াই পক্ষকে ঘন করে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, যদি ওয়ানকে আমরা এক্স কিউবের পাশে নিই তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, যদি এটাকে উৎপাদক করি তাহলে এক কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হলে এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হলে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো সমীকরণের মাধ্যমে সমাধান করলে পাই এক্স স্কোয়ার টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি আসছে এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার করলে ওয়ান মাইনাস ফোর এ ফোর এ সি, ফোর ইন্টু এ আসছে ওয়ান সি আসছে ওয়ান, তাহলে মাইনাস ফোর ওকে ফোর বাই টু ইন্টু ওয়ান এ আসছে ওয়ান তাহলে টু ওকে টু। অর্থাৎ এখানে অন্য দুটি মূল পাইলাম হচ্ছে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, অর্থাৎ মাইনাস থ্রি পরিবর্তে আমরা আই রুট থ্রি বসাতে পারি, সেক্ষেত্রে দুটি মূল পাবো ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। অর্থাৎ এক মাইনাস ওয়ানের ঘনমূল নির্ণয় করলে আমরা তিনটি মূল পাইলাম, একটা আছে মাইনাস ওয়ান যেটা বাস্তব অংশ, আর অবাস্তব মূল দুটি পাইলাম হচ্ছে ওয়ান প্লাস এখানে অবশ্যই একটা আই হবে আই রুট থ্রি, অর্থাৎ এই ভিতরে মাইনাসটা হবে না, এই মাইনাসটার পরিবর্তে আমরা এখানে আই বসাতে পারি অথবা ভিতরে মাইনাস রেখে দিলেও সমস্যা নেই। আরেকটা হবে ওয়ান মাইনাস এখানে যদি আমরা আই বসাই তাহলে ভিতরের মাইনাসটাকে বাদ দিয়ে দেবো, যদি আই না বসাই তাহলে ভিতরের মাইনাসটা আমরা রেখে দিতে পারবো। তাহলে আমরা দেখলাম যে এককে মাইনাস ওয়ানের ঘনমূল তিনটি কীভাবে বের করতে হয়। আমরা এই জটিল রাশির সূত্রগুলো আরেকটু দেখে নিই, এখানে অনেকগুলো সূত্র আছে, আমরা বাসায় একটু প্র্যাকটিস করবো এই সূত্রগুলো। এরপরে আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে ওমেগার ঘাতসমূহ বারবার অনুসরণ করতে হবে বাসায়, জটিল সংখ্যার
घनमूल निर्णय सूत्रवली प्रैक्टिस करते हैं एवं जटिल संख्यार घनमूल निर्णय करते हैं बासार काज हिसेबे आई एवं माइनस आई ए दुईटा बासार काज हिसेबे एक घनमूल निर्णय जन्य तोमादेर होमवर्क हिसेबे थाकलो। थैंक यू, आज के पर्यन्तई, आगामीते अन्य लेसन निये अवश्य देखा होबे, आशा करी भालो थाकबे सुस्थ थाकबे। আমাদের এই ভিডিওটি পেতে ক্লিক করুন www.aiasg.edu.bd অথবা ইউটিউব লিঙ্কে ঢুকে আকিজ ইঞ্জিনিয়ারিং স্টুডিওকে সার্চ দিলে আমাদের সমস্ত ভিডিও এখানে পাবেন। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।